ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ফুলকপি আলু দিয়ে একটা সাদা তরকারি বানিয়ে দেখাবো, যেটা আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। তবে লুচির সাথে কিন্তু সাদা এই ফুলকপি আলুর তরকারিটা খুবই ভালো যায়। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি এখানে দেখুন আলু আর ফুলকপিটাকে কেটে নিয়েছি। ফুলকপিটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে তারপরে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আমি সাদা তেলেই তরকারিটা রান্না করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা দিয়ে আগে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। আমি কিন্তু ফুলকপির মধ্যে ভাজা আন্দাজে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। ফুলকপিটাকে দিয়ে এবার ফুলকপিটাকে আগে ভালো করে ভেজে নেব। ফুলকপিটাকে ভালো করে ভেজে নিয়েছি, ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। ফুলকপিটা তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরেকটু তেল অ্যাড করে দেব। তেলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। আমি এখানে হাফ চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করব শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসা অবধি। শুকনো লঙ্কাটা যেই ভাজা হয়ে আসবে, এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি, এবার আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দেব। আমি নুনটা আন্দাজ মতো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। এই তরকারিটা কিন্তু আলু ফুলকপি যতটা ভালো করে ভাজা হবে তরকারিটার টেস্ট কিন্তু ততই বেশি বাড়বে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আমি একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটাকে 2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। টমেটোটা দিয়ে যেই কাঁচা গন্ধটা চলে যাবে তখনই এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। তরকারিটা একটু পাতলাই বানাবো, সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা অ্যাড করবো না, এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতো ফুটে এসছে, এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে 1/2 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা যেহেতু লুচি খাওয়ার তরকারি বানাচ্ছি সেজন্য চিনিটা একটু বেশি হলেও কিন্তু কোনো ক্ষতি নেই। এবার এটাকে আমি এই অবস্থায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের আঁচটাকে একদম সিম রেখে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আলু ফুলকপি দুটোই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা কিন্তু আমার হয়েই এসছে। এবার আমি নুনটা একটু চেকে দেখে নেব, আর কয়েকটা আলু একটু খুন্তির মাথা দিয়ে ভেঙে দেব, যাতে ঝোলটা আমার একটু ঘন হয়ে আসে। বেশি না, মাত্র কয়েকটা আলু।
আর নুনটা মিষ্টিটা একটু চেখে দেখে নেব। কয়েকটা আলু আমি একটু খুন্তির মাথাতে মাথাতে ভেঙে দিয়েছি, আর নুনটাও মিষ্টিটাও ঠিক আছে, এটুকু ঝোল আমি রাখবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, রান্নাটা আমার হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার আপনারা বলতে পারেন যে এই তরকারিটাকে আমি সাদা তরকারি বললাম কেন, কারণ আমি কি তরকারিটা হলুদ ছাড়া করেছি? না, কিন্তু আমি তরকারিতে হলুদ দিয়েছি, তরকারিতে কোনো রকম গুঁড়ো মশলা মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ইউজ করিনি বলে এই তরকারিটাকে আমি সাদা তরকারি বলে থাকি। এবার এটা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। গরম গরম লুচি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এই তরকারিটা সার্ভ করবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।